তুই আমার মাইয়ারে ভাগাই নিয়ে তোর পোলারে দিয়ে বিয়া করাইবি হ্যাঁ তোরে কইলাম কি করবা হ্যাঁ আমারে তুমি কি করবা কি করব কি করব কাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক সাথে জিতে নিন BMW গাড়ি সহ হাজার হাজার অবিশ্বাস্য সব পুরস্কার দেশি নগদে বেশি লাভ কি কই মন দিয়া শুন বল দেখ আমি অন্ত জামাই আমারে আপনি করে বলবি আচ্ছা জামাই আপনি কোন কি কইবেন কোন শুন এই শুন কি আমি তোরে আপনি করে কুমার তুই আমারে তুই করে কবি মামা তো ফুফা তো ভাই বোনের হিসাব বাদ এখন আমরা স্বামী স্ত্রী আচ্ছা ঠিক আছে শুনেন স্ত্রী আমি কি বলতাছি আপনি গিয়া আমার মায়ের পা ধরবেন আমি ফুফুর পায়ে ধরমু কেন আমি কি চুরি করছি এত কথা কস কেন এত কথা আমি কইতাছি না তুই কইতাছস আচ্ছা ঠিক আছে আমরা প্রথমে গিয়া আমার মায়ের কাছে মাপ চামু এরপরে মামুর কাছে মাপ চামু আচ্ছা ঠিক আছে আমি ফুফুর কাছে মাপ চামু আর তুই তাহলে বাবার কাছে মাপ চাইস কেন তুই তোর বাবার কাছে মাপ চাবি না কেন মায়ের কাছে মাপ চাবি মামুর কাছে মাপ চাবি না কেন আমি জানি বাবা দানিয়া বসে আছে গেলেই দিব কোপ মামু তোরে কোপ দিব আমারে কোপ দিব না একটা কোপ দিলে খাবি তাতে সমস্যা কি বাহ চমৎকার জামাইরে কোপ খাওয়াইতে চাইতেছে বউ চমৎকার তোর বিয়া করে আমার ভুল হইছে তাহলে চল কই যামু কাজী অফিসে এখনই সারাসারি করমু চল দুষ্ট গরু থেকে শূন্য গোল অনেক আপনারা কথা বলবেন না ডাক্তার সাহেব এই যে ভাই আপনি জানতো মারছে ভালো করছে আপনি কথা বলেন না তো আর আপনি জান সব কি আছে এখন একটু শান্তি লাগতেছে আমি একটু আরামে শুই আপনারা আপনারা আবার আইছেন কাজী সাহেব বেটা ডিসমিস করে দেন ডিসমিস করে দিব মানে আরে ডিসমিস মানে সারাসারি করে দেন
এটা কি ডিশ লাইন নাকি জোড়া লাগায় দিমু আবার ডিশ কানেকশন খুলে দিমু এই আপনার কাম কি আমার কাম বিয়া করানো আর তালাক দেওয়ার ব্যবস্থা করা বিয়ে করছি এখন তালাক দেওয়ার ব্যবস্থা করেন ওই সময় আপনাকে বিয়া করতে নিষেধ করছি না আপনারা বিয়া করছেন কে ওই আমাগো বিয়া আপনি নিষেধ করার কি আমার জামাইরে আমি ছেড়ে দিমু তাতে আপনার সমস্যাটা কি আস্তে আস্তে কথা কোন আমার হাড়ের সমস্যা আপনারা চিল্লায়েন না আপনারা চুপচাপ বসেন বসার সময় নাই এখনই তালাক মারেন আমি ওর লগে সংসার করব না কাজী সাহেব আপনি লিখেন আমি ওরে তালাক দিমু কাজী সাহেব আপনি লিখেন আমি ওরে তালাক দিমু আমি ওরে তালাক দিমু আমি দিমু যেমন কুকুর তেমন মুগুর এখন থেকে এরমই করুন অসুস্থ শোন সামলি যদি বিয়ে করতে নাও পারস তোর চাষার সাথে মিলতে থাকবে কারণ ওর পুরা সম্পত্তি হ্রাস করতে হবে আমার চাষার সম্পত্তি তোমার দেব কেন আরে মায়ের সুখে তো ও কাতর হয়ে যাবো গা তারপর সব সম্পত্তি নিয়ে নিমু এই তো তোর মাথাটা খুলছে আপনার বুনের মাথায় ব্যান্ডেজ করে দিচ্ছি ভালো কাম করছো একটা কথা মনে রেখো ও কিন্তু আমার বোন না বদমাশ কোনানকার আমিও তো সেই কথা কই যেই বোন সম্পত্তির জন্য তোর মেয়ের নিয়ে যেতে পারে সেই তো আর বোন হইতে পারে না বললে কি আজকে তালাকটা হইল না তুই জোরে চিল্লানি দিছস মারামারি করছস কাজী তো লড়ি নিতে পারে না অজ্ঞান হয়ে গেছে ওই কাজী অফিসে যাইতে হইব কেন ওই কাজী অফিস ছাড়া কি দুনিয়াতে আর কোনো কাজী অফিস নাই এক কাম কর আজকে এনে থাইকা যাই কালকার দিবস দিয়ে দিমু আহারে খায় আমার কান নাই আমি তোর লগে থাকমু তোর লগে আমি জীবনও থাকমু না মানুষ যে কেন মামা তো বোনরে বিয়া করে আমি সারা দুনিয়াতে সাইনবোর্ড লাগাই দিমু গোফা তো বাইরে যেন দুনিয়ার কেউ বিয়া না করে এই আপনারা নামেন তো কে নামু কে মাথা ব্যথা হয়ে গেছে আমি এরকম কাবজাব প্যাসেঞ্জার রিকশা উড়াই না এই মিয়া ভাড়া দিমু না কিন্তু আমরা তো ভাড়া লাগবো না নামেন তোরে বিয়া কই না সব মুসিবত আমার তোর বাই চলে যা তোর না করতে কেডা বাড়িতে গেলে তখন বাবাই আমারে মারবো তাহলে কই যাবি চল তোগো বাড়িতেই যাই তোরে আমাগো বাড়িতে নিমু না আমাগো বাড়িতে তোর কোনো জায়গা নাই এখন আমি তোর বউ আমার শ্বশুর বাড়ি আমি যামু দেখি কে আমারে ঠেকাই আই চামেলি চামেলি ফাল্লা গো ও মা ফাল্লা ফাল্লা আমার ভাই আমারে কি কামড়া করলো মা তোর মাথায় কি হইছে ওই সামেলি আমার বাড়িতে তোর কোনো জায়গা নাই যা বাইরো আম্মা ওই তোমার পুত্রবধূ মাইনা না তোমার নাতির মা যার বাপে আমার মাথায় বাড়িছে আমি তো হেরে ঘরে তুলতে পারবো না কি মামার এত বড় সাহস তোমার মাথায় বাড়ি দিছে মামার আজ বাইরেই ফেলামু বাবা তো এমনি এমনি ফুফুর মাথায় বাড়ি দেয় নাই নিশ্চয়ই ফুফুর দোষ আছিল আমার মায়ের কোনো দোষ ছিল না বাড়ির বদলে বাড়ি হইব আমি এখনই যাই আমার মামার মাথায় একটা বাড়ি দিয়ে আইতেছি এই আমার বাপরে বাড়ি দিবি আর আমি কি ছাইড়া দিমু তাহলে কি তুই আমার মায়ের মাথায় বাড়ি দিবি না আমি তোর মাথায় বাড়ি দিব মা হুনছো তোমার ডাকাত ভাইজির কথা হুনছো তুই এই মেয়ের বিয়া করছস কেন বিয়া করতে কেন এটা পরে হইব আগে মামার মাথায় একটা বাড়ি দিয়ে আই আমি বাইচে থাকতে আমার বাপের মাথায় বাড়ি দিবি চল দেখি কে কার মাথায় বাড়ি দেয় এই তোরা থাম সামিলি যা ঘরে যা ফুবু আপনি কি আমাকে বিয়ে মাইনা নিছেন কইলাম তো মাইনা নিছি যা তোরা ঘরে যা আর ঝগড়া করিস না না আমি ঘরে যাব না আমার মায়ের প্রতিশোধ আমি নিমুই আমি তো কি জল
ভালো না বজ্জাতে যার কহ না এরপরে ঠিক আছে আইলেজেন ফিডাইতে পারি ঢক মতন হেললিকা চাষা আপনি টেনশন করেন না ওরা যখন আইব তখন লাডি আনমনি তখন তো সময় পাওয়া যাবে না আগে তো রেডি করে রাখতে তুমি যাও গিয়ে কত লাড়ি সোটা রেডি করে রাখো ওয়ারিসের লিগে আমার নয় আরে জোর করে বিয়া করছ আয় এবার তখন পিট আয়া তখন পিটের সামরা উঠে এলাম আমার মায়েরে মারছে তবে এইবার মনে হয় আর বাঁচুম না কাজী সাহেব মরার আগে আমাকে বিয়াটা ডিসমিস করে দেন কাজী সাহেব খারার উপর ছাড়াছাড়ি করেন একটু পর মারামারি হইব জামাই মেয়ের কলঙ্কিত হইতে চাই না কাজী সাহেব মামুর মায়ের সাবধানে কথা কইতে কোন এই ফুফুর সারা তোরে কি আমি ডরাই তুই আমারে ডরাইস না না আমারে ডরাইস না তুই কেন আমি খারাপ করে দেখাইতেছ কিরে কাজি দৌড় দিল কেন কাজি মনে হয় সাপ নিতে পারে নাই হেল লেগে পালাই গেছে আচ্ছা শুন মাথা একটা বুদ্ধি আইছে কি বুদ্ধি ফুপু আমাকে জগরাস আপনা নিতে পারে কি করছে মাইনে নিছে তাইলে আমরা বাবার সামনে যায় এরকম জগরা করমু বাবা জগরাস আপনা নিতে পারে আমাকে মাইনে নিব বুদ্ধিটা তো খারাপ না চল আল্লাহ গো কি হয়েছে চাচি কান্দাছেন কেন সুজনের মামা সুজনরে ওয়ারিশ দেয় নাই এই জন্য সুজনে আর মামা তোমার বিয়ে করে ফেলাইছে বউ তোমার মামা তোমার ওয়ারিশ দিছে না আমার ওয়ারিশ দেয় নাই তোমার না একটা মামাতো বোন আছে কেন আমার মামাতো বোনকে তুমি বিয়ে করবা তোমার যদি তোমার মামা ওয়ারিশ না দেয় দরকার হইলে আমি তাই করুম চাচি ওরে কিছু কইবেন না আমি বডি লই আমু আই তোরা থাম নিজের জ্বালা থোনের জায়গা পাই না আবার এসে তোরা নতুন করে জ্বালাইতে চাচি ওরে মামুর বাড়ির ওয়ারি শান্তে কোন যাও মামা তোমার পুতো দিয়ে আসছে ইচ্ছে দিব কি কইলি তুই আই তোর আমার বাড়ি থেকে যা বাইরে কইতাছি যা কইতাছি ঘরে চলো তোমারে মজা দেখাইতাছি কি করে মজা দেখাই চলো দেখাইতাছি সম্মান দিয়ে কথা কইলাম তোকে কোন সম্মান আছে যে সম্মান দিমু ফকির নির্যাত ওরে বাপরে তোর বাপে যে মানুষের ওয়ারিশ মায়ের খায় তোর তো ফইননি বেমানের জাত আমার শেষ করে ফেলাইলো অক দুইটার আমি বিড়াইতে বিড়াইতে মাইরে ফেলাবো
কাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, সাথে জিতে নিন BMW গাড়ি সহ হাজার হাজার অবিশ্বাস্য সব পুরস্কার। দেশি নগদে বেশি লাভ। বাপে এমন বাড়িটা দিছে আমার পেছনটা ভাঙে গেছে একবারে। ঠিকই আছে, তুই বাবার লগে ঘরমি করছিস কেন? তোর বুদ্ধি জন্য তেমনটা হইছে। আমি আবার কি করলাম? তুই তো কইছিলি তোর বাপের সামনে যে আমরা মারামারি করব। মাইনা নিল না কেন? হেডেই তো বুঝতাছি না। মামুর মাথায় বাড়ি দেওয়াটাই ভালো আছিল। যা এখন যায় বাড়ি দিয়ে আয়। এখন বাড়ি দিতে গেলে তো উল্টা আমারই বাড়ি দিব। এখন কি ঝগড়া করবি নাকি বাড়িতে যাবি? খুব ক্ষুধা লাগছে। আমার বাড়িতে তো জায়গা দিতে পারব না। বিয়ার পর আর তোর বাড়ি আছে? এটা হলো আমার বাড়ি হয়ে গেছে। ভাই সামেলি, তোর বাপে আমারে মারছে, খবরদার আমার বাড়িতে যাবি না কইলাম। 100 বার যামু পাল্লে ঠেকা। ভাই সরব লাগবে, চল করে ভাত খেয়ে লও। না আমি কিছুই খাবো না। সাসা না খেলে তো শরীর খারাপ করবো। হোক অসুখ হোক আমি আর বাঁচতে চাই না, আমার মরণ হইলেই ভালো হইব। এসে আর ভালো লাগে না, কথা হইল বাবা। সাসাই তো খাইল না। না খাইতে খাইতে দুর্বল হয়ে যাবে বাবা, পরে চাপ দিয়া জায়গাটা লইল। এই তো আমার যোগ্য পোলার মতন কথা কইছিস। কিন্তু বাবা স্বামী তো বিয়ে করতে পারলাম না। টাকা পয়সা হইলে এর চেয়ে ভালো মেয়া তোরে বিয়ে করা বাবা। তাহলে সুন্দর দেখে একটা বউ দেখো, বিয়ে করো। তুই কোনো চিন্তা করিস না, তুই এখন শওকতের কাছে যা, আর এই দিকে আমি কাগজপত্র রেডি করি। আচ্ছা ঠিক আছে। তুমি এগুলো কি দিয়ে বাদ দিছো? কেন ভাজি আর ডাল দিয়ে? তুমি জানো না ফুপু, আমি যে মাংস ছাড়া ভাত খাই না। তুই মাংস ছাড়া ভাত খাস না? না, আমগো বাড়িতে প্রতিদিন মাংস রান্না হয়। তোর বাড়ি আমার কি হয়? কি হইব তোমার বাবার বাড়ি? মায়ের কাছে মামুর বাড়ির গল্প করস? তোর বাপ যে কিপটার কিপটা, শুক্রবারে ও তো মাংস কিনে না। দেও ফুপু, এখন কিন্তু আমি তোমার পোলার বউ, খুশ করে কথা কইবা। কি সমা সামিলি, মাংস ছাড়া ভাত খাইব না। না খাইলে বাপের বাড়ি যা। এই তোরে বিয়ে করছি কি বাপের বাড়ি যাওয়ার লাইগা? খাওয়াইতে পারবি না, বিয়ে করছিস কেন? মা তোমার ভাইজিরে থামতে কও, নয়তো এই নয়তো কি কি করবি কো? তোরে মারবো। আমার বাপের লাঠির বাড়ি খায় তোর শরম হয় নাই? কি ভাইজান তোরেও মারছে? ও মা, তোমার এই খাটাজ ভাই এমন বাড়ি দিছে, ফুইলা আছে। তোর বাপ আমারে মারছে, আমার পোলারেও মারছে, আমি এখনই তোর বাপের কাছে যাবো। এই আগুনটা কেন লাগাইলি? তোর বাপ এই চিৎকার মানে আমি আমিও সামেলিরে খুব ভালো করে আছি। তোমরা পুরুষ জাতটাই খারাপ। আমরা খারাপ? আমরা খারাপ? ঘরে চল, তোর খারাপই দেখা হইতাছে, চল। এটা কি হইলো? আমাকে খাতা বন্ধ করতে আয়া এখন নিজেরাই শুরু করে দিছে। ওই যে অ্যাকশন শুরু হয়ে গেছে। এই চল তো ঘরে চল। রাগ আছে
তোর সাসার রাগে আমি ডরাই আমারে মারছে আমার পোলারে মারছে এই ভাইজান তুমি ঘর থেকে বাইরে হও কইতেছি তুমি চলে যাও সাসা কিন্তু লাঠি লয়ে আইবো এর বিচার না হওয়া পর্যন্ত আমি এখান থেকে কোন হানে যাব না এই রে এই হারামির রসা খাও খাও তো বিচার চলে যাচ্ছি হ্যাঁ এখন ভাগলি কেন বদমাশ কত বড় সাহস তোর বলে আমার মায়ের এলে ভাগ্য যায় তার পোলারে পাইলে এই লাঠি দিয়ে ফিরে তোর পোলার টেকনি ফিরে আমি খেলাবো হারামের ব্যবসা বাবা আমার উঠে ভাবি এইগুলারে উচিত শিক্ষা না দিলে ঠিক হইব না তোরা শিক্ষা দিবি আমরা মনে বয়া থাকুম বোন তুমি আমারে কও কেমনে শিক্ষা দেওয়া লাগে আমি আমার জামাইকে উচিত শিক্ষা দিব ওগোর আগে তালাক দিমু তারপর মামলা করমু কিন্তু কেমনে তালাক দিমু ভাবি নিজের পায়ে নিজের কুড়াল মারবো না ভাবির পায়ে কুড়াল মারবো না খুনতি মারবো এটা তোর জানার দরকার নাই ভাবি চলো চলো আরে আরে কথা হলো তাহলে আমি কি করমু যাই ভাইয়ের কাছে যাই তাই করবো মানে আরে তুইও পাল্টা মামলা করবি আমি কিছু করতে পারবো না আমার শক্তি নাই তোর শক্তি নাই আমার শক্তি আছে আমার মামলা করতে দে যাও তোমার যদি কুসকুসানি থাকে তুমি মামলা করো গিয়া যাও জহির কাগজপত্রের কি অবস্থা হ্যাঁ কাগজপত্র সব রেডি আছে তোর সই লাগবো আরে কি জ্বালা দাও কাগজ দাও সই করে দে কাগজ দে কলম দে এক একটা বিয়া পড়াই মনে হয় নিজেই বিয়া করছি আর চাপ নিতে পারতাছি না এখন থেকে রিক্সা চালামু ভাত খামু শুনেন ভাবি পুরুষ মানুষে সুযোগ দিলে আরো সুযোগ চাইবে ঠিকই কইছো আমারে কই মামুর বাড়ি থেকে ওয়ারিশ আনতে এলেগেই তো ওয়ারিশের বদলে দিমু তালাক তালাক দিলো তো ওয়ারিশ চায় তালাক দেওয়ার পর ওয়ারিশ তালে একটা কোপায়া দিমু হ একে অন্য নামে মামলা করে দিব আচ্ছা এই যাবেন ওই যাবেন কাজী অফিসে আরে আপনি 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 রিকশা চালাইতেছেন কেন কি করমু আপনাকে জ্বালায় তো আর কাজীর পেশা ধরে রাখা সম্ভব হইতেছে না আপনি রিকশা চালান আর বিমান চালান আমাকে তালাকের ব্যবস্থা করেন হ তালাকের ব্যবস্থা করে দেন আমি আমার জামাইয়ের ভাত খামু না এই এলাকাতেই আর থাকুম না কাজী তো চলে গেল এখন আমাকে কি হইব ভাবি চলেন বাড়িতে চলেন পরে অন্য কাজীর কাছে যাবো অনে আচ্ছা চলো
কিরে ভাই, এই আমার এই যে ডাক্তারের কাছে নেওয়ানোর কথা কইয়া এই রাত দুপুর আমার কইলে এলি? জহির, কামটা সেরে ফেলা। আরে কি কাম ছাড়বো, ডাক্তার কই? সাসা, তোমার সব সম্পত্তি হ্যাঁ আমাগো। এই কি কয়? একদম চুপ, কোনো কথা কবে না। মনে নাই আজকে দুপুর বেলা যে দলিলে সই করছস সেই দলিলে আমার নাম লেখা ছিল। তোর পুরো সম্পত্তি এখন আমার। আর একটা কথা শুনে রাখ, তুই আমার এক হাত সম্পত্তি দখল করে খাইতেছিস না, আজকে তার প্রতিশোধ নিতেছিস। তোর আজকে মাইরে এই জায়গা ফালাই তো, পাশেই তোর বোনের বাড়ি, ফাঁসবো তোর বোনে আর তোর ভাগ্যা। না না, এই কাম করিস না, আমার ছেড়ে দে। শহীদ যেতে দে, আমগো বাড়িতে আমরা আমু না? এই বাড়িতে তোকে কোনো স্থান নাই। দেখো বেশি তীর বিড়ি করলে কিন্তু তোমার নামে মামলা করে দেবো। মামলা করবা? যাও করোগা, মামলা করো, যাও। এই ব্যবহার সুন্দর করে করে দিলাম। কাগো লাগে সুন্দর ব্যবহার করবো, তোকে লাগে তালাক দিবি না? দাদে তালাক, তালাক দিতে গেছিলাম কিন্তু কাজী পালায় গেছি তাই তালাক দিতে পারি নাই। এত বড় কলিজা তোর, তুই আমার তালাক দিবি? তুই আমার তালাক দিবি? করে চল, তোর তালাক দেওয়াই তো। এই তো করে চল, তুই যা, আমি পরে যাবো। পরে যাই মানে তোর এখনই যাই? তুই তোর কথা মতো যাবো। কার কথাই যাবি, একটা থাপড়ায় দাঁত করে ফেলাই দিব একবারে। তোরা এগুলা কি শুরু করছস ফুপু? তোমার পোলারে সাবধান হইতে কইও। তুই আমার ঘরে ঢুকলে তোর কিন্তু আমি মাইরে ফেলামু। 100 বার ঘরে যামু, দেখি তুই কি করতে পারোস। আমি মনে হয় পাগল হয়ে যামু, কেন যে ওয়ারিস চাইতে গেছিলাম। কাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, সাথে জিতে নিন BMW গাড়ি সহ হাজার হাজার অবিশ্বাস্য সব পুরস্কার। দেশি নগদে বেশি লাভ। কেন যে ভাইয়ের কাছে ওয়ারিশ চাইতে গেছিলাম, এখন আমার ঘরের মধ্যে অশান্তির আগুন জ্বলতেছে। সাসিমা কি হইছে? আপনার বাইরে কি জানে মাইনা জঙ্গলে ফালায় রাখছে। হায় হায়, এটা তুমি কি কইতাছো? হ, আমি নিজের চোখে দেখাইছি। ও সামেলি রে, সুজন রে, আমার বাইরে কারা জানি মাইরা ফলাইছে রে। বল্লা গো, এখন কি হইব? আল্লাহ, আমার ভাই কি হইব? কি হইছে মা? তোর মামারে কারা জানি মাইরা ফলাইছে। ও বাবা রে, বাবা কই আছে? মাম কই? আহো তোমরা আমার লগে আহো। আমার ভাই বাচ্চা আছে সুজন, বাইরে লয়া বাড়িতে ওরে বাইরে। ওকে রে, ব্যথা রে শুনলে ব্যথা, জহির আমারে মাইরা আমার সম্পত্তি তোমার হয়ে গেছে রে। মামু চিন্তা করো না, আমি তোমার মধ্যে দিব না, তোমার জায়গা জমি কারো নিতে দিব না। উঠো বাড়ি যাই। এই খারাপ সকতেই মরে নাই, কি করছে এটা? খবরদার, তোমরা কেউ ওই বাড়িতে আইবা না। আমার মামুর বাড়িতে আমি আসুম না? ওই শওকত আমার কাছে সব পিছি করে দিছে। আরে না, মিছা কথা কয়, আমি কোনো সম্পদ বেশি নাই। এই যে মামলা করবো গুয়া, আমার কাছ থেকে শৈল হয়ে গেছে। মামাদের লেখা দিছে তার কোনো প্রমাণ আছে আপনার কাছে? প্রমাণ তো অবশ্যই আছে,
এই দেখ আমার কাছে পাকা দলিল আছে। এই যে দেখ তোর মামু আমার নামে লিখে দিছে। ভালো করে দেখ, ভালো করে দেখ। এই দলিল এখন আমার দখলে। মা মানে বাড়ি দখল করবি না? এতদিনে বুঝলাম রে বোন, ভাই বোনের সাথে আপন সম্পর্ক দুনিয়াতে কিছু নাই। ভাইজান আমার ওয়ারিশ লাগবো না। ভাইজান দরকার না থাকলো রে বোন, তোর ভাগের ওয়ারিশ তোরে বুঝাই দেওয়া আমার দায়িত্ব। আপনাদের বলছি, ওয়ারিশের জন্য মারামারি হানাহানি করবেন না, নিজেরা বসে ফয়সালা করুন, বাইরে লোকজনকে জড়াবেন না। দেশে যে ওয়ারিশ আইন আছে তা মেনে চলুন, সুখে শান্তিতে থাকুন।